হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বিসিএস গণিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব 27তম বিসিএস প্রশ্ন নিয়ে। প্রতিবারের মতো আমি সাজন আছি আপনাদের সাথে, থাকবো পুরো ক্লাস জুড়ে, শুনবো আপনাদের সমস্যাগুলো, চেষ্টা করব সমাধান করার আপনাদের কনফিউশনগুলো। সো সবাই দ্রুত জয়েন করে ফেলুন এবং সবাই আমাকে একটু দ্রুত জানিয়ে দিবেন যে আপনারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। ইতিমধ্যে অনেকেই আমার সাথে জয়েন করেছেন, দ্রুত বন্ধুদের মেনশন করে দিন, আপনার সহপাঠী বন্ধুদের মেনশন করে দিন, সহযোদ্ধাদের মেনশন করে দিন, যাতে করে সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি আর আজকের ক্লাসটা আমরা খুব মজা করে করি। আর কে কোথা থেকে আছেন সেটাও জানিয়ে দিতে ভুলবেন না, আমাদের সাথে কে কোন জেলা থেকে আছেন, আপনাদের জেলার নামগুলো একটু শুনতে চাই, আমরা 64 জেলায় ছড়িয়ে যেতে চাই। ওকে, সো অনেকে আছেন আমাদের সাথে, চলেন এবার শুরু করা যাক। শুরু করছি আজকের লেকচার। প্রথম প্রশ্ন, 1² + 2² + 3² + ……+50² = কত? সো আমরা জেনারেল ম্যাথে মানে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানে যে জেনারেল ম্যাথ চ্যাপ্টারটা আছে সেখানে ধারা অধ্যায়ে আমরা শিখেছি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সূত্রটা শিখেছি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি শিখেছি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6। এখানে আমাদের কয়টা সংখ্যার বর্গের সমষ্টি জানতে চাওয়া হয়েছে? আমাদের টোটাল 50টি সংখ্যার বর্গের সমষ্টি জানতে চাওয়া হয়েছে এবং সবগুলো কি? সবগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। সো n এর মান কত? n এর মান হচ্ছে এক্ষেত্রে আমাদের 50। সো আমরা এটা বসিয়ে হিসাবটা পেয়ে যাব, 50 ইন্টু 50 প্লাস 1 হচ্ছে 51, 2 ইন্টু 50 মানে হচ্ছে 100, সাথে যোগ হচ্ছে 1 101/6। সো আমি যদি 2 দ্বারা কাটি তাহলে এখানে হবে 25, এখানে হবে কি 3। আমি যদি 3 দ্বারা এটাকে কাটি তাহলে থাকবে কত? এখানে হবে 25, এখানে থাকবে কত? 3 × 3 আর থাকছে কত? 7 থাকছে, ঠিক না? 2 থাকছে 3 সাথে 21 17। সো আমাদের কি কি গুণ করতে হবে? 25 17 101। সো প্রথমে আমরা 25 এবং 17 গুণ করে ফেলি, 25 এবং 17 7 5 35 এর 5, হাতে আছে কত? 3। দেন হচ্ছে 7 × 14 আর 3 কত? 14 আর 3 হচ্ছে 17, 0 5 2 5 2 4। ওকে, এটাকে আবার আমরা গুণ দিব কত? 101 দিয়ে। যে 101 আছে 101 দিয়ে গুণ দিব তাহলে কত পাই? 5 2 4 0 0 0, একটা শূন্য এক্সট্রা হবে ঘর চেঞ্জ হওয়ার কারণে, আর এটা কি হবে? 0 0, দুইটা শূন্য আসছে। আর তারপরে কি আসবে? তারপরে আসবে আমাদের 5 2 4। সো আমরা যদি যোগ করে ফেলি, 5 এখানে থাকতেছে 2 এখানে থাকতেছে 9 এখানে থাকতেছে 2 এখানে থাকতেছে 4, অর্থাৎ 4 2 9 2 5, 42,925, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে, অর্থাৎ 2 নম্বর অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখন আমরা প্রথমেই যেহেতু সংখ্যাগুলো 4 5 4 5 এরকম চলতেছে, আমরা 4 ও 5 এর লসাগু দেখি। চার ও পাঁচের লসাগু দেখবো। আমরা এই কাজ লসাগুর যে কাজটা করলাম ফ্র্যাকশনে এড়ানোর জন্য, এটা আরেকভাবে করা যায় ফ্র্যাকশনে রেখে। তো আমরা ফ্র্যাকশন এড়ানোর জন্য লসাগু করে নিচ্ছি 20। সুতরাং 5টির ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, একটি ক্রয় মূল্য কত, 20টি ক্রয় মূল্য কত, 4 × 20 = 5 টাকা, অর্থাৎ 16 টাকা। একইভাবে 20টির বিক্রয় মূল্য কত হবে, 20টির বিক্রয় মূল্য আমরা একইভাবে 20টির বিক্রয় মূল্য লিখতে পারি, কি হবে, একটার দাম কত, 4টার দাম হচ্ছে 5 টাকা, সুতরাং হবে কি 5 × 20 / 4, কত লিখতে পারি, 4 × 5 = 20 = 25 টাকা। ওকে, তাহলে লাভ কত, তাহলে আমরা সুতরাং লাভটা লিখে ফেলি, লাভ হচ্ছে 25 - 16 = কত, 9 টাকা, লাভ হচ্ছে 9 টাকা। সো আমরা জানি লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। 16 টাকায় লাভ হয় কত, 16 টাকায় আমাদের ক্রয় মূল্য কত ছিল 16 টাকা, 16 টাকায় লাভ হচ্ছে 9 টাকা, 1 টাকায় লাভ কত, 16 টাকা, এবং আমরা এখন দেখব আমাদের টোটাল কত টাকা ছিল, আমাদের 100 টাকায় লাভ কত হবে, 100 টাকায় আমাদের বলছে 70 লাভ কত, 100 টাকায় লাভ হচ্ছে 9 × 100 / 16, 4 × 4 = 16, 4 × 25 = 100, 4 × 25 = 100, সো আমাদের 9 × 25 কত হয়, সেটা আমাদের বের করতে হবে, 9 × 25 কত হয়, 4 × 25 = 100, 8 × 25 = 200, 9 × 25 = 225। সুতরাং আমরা কি করব, আমরা বের করব হচ্ছে 225 / 4, 4 × 5 = 20, আগে হচ্ছে 2, 5, 4, 4 × 6 = 24, 24। তাহলে কিন্তু আমাদের আর বাকিটা করা লাগতেছে না, আগে হচ্ছে 1, কারণ কি আমাদের 56 দিয়ে একটি উত্তরই আছে, সুতরাং 4 নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 4 নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের আর দশমিকের পর যাওয়া লাগতেছে না, ক্লিয়ার, আমরা খুব ইজিলি করতে পারলাম। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় ঢেশ, মানে কত গুণ বেড়েছে বা কমেছে, এটা আমাদের বের করতে হবে। সো এটা খুব সহজ একটা সূত্র দিয়ে আমরা করতে পারি, সেই সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির যে নিয়মটা আমরা শিখেছিলাম, যে এটা 5% বৃদ্ধি পায়, এটা 5% কমানো হয় এরকম, বা 20% বৃদ্ধি পায়, 10% কমানো হয় ওরকম, হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন আসে, যে সূত্রটা ছিল সেই সূত্রের মাধ্যমে কিন্তু এরকমটা আমরা করতে পারি। কিভাবে একটু দেখি, আমাদের বৃদ্ধি পাইলে কি লিখতাম, আমরা বৃদ্ধি পেলে আমরা আমাদের বৃদ্ধি পেলে কি লিখতাম, আমরা বৃদ্ধি পেলে লিখতাম প্লাস এবং হ্রাস পেলে লিখতাম মাইনাস। সুতরাং আমরা লিখতে পারি পার্সেন্ট হ্রাস বৃদ্ধি, এবং লাস্টে লিখতাম যে যদি প্লাসের আসে তার মানে হচ্ছে লাভ হচ্ছে, আর যদি মাইনাস আসে তখন আমরা লিখতাম কি, যে না আমাদের হ্রাস পাচ্ছে। সো সেই নিয়মে আমরা যদি লিখি যে 25% বৃদ্ধি পাচ্ছে, ওকে 25% + 25 25% কমতেছে, তার মানে কি কমছে, তার মানে 25 - প্লাস কি 25 × -25 / 100। তো সেখান থেকে আমরা কি পাই, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এইখান থেকে আমরা পাই 25 হচ্ছে -625 / 100, থাকতেছে কি -6.25%, যেহেতু মাইনাস আছে তার মানে আমরা কি বলতে পারবো, তার মানে আমরা বলতে পারবো যে কমতেছে, তার মানে 6.25% কমানো হয়েছে, 6.25% কমানো হয়েছে, বা 6.25% কমানো হয়েছে, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশন সঠিক উত্তর। একদম সহজ একটা সূত্রের মাধ্যমে আমরা এই প্রশ্নটা করতে পারলাম। নেক্সট,
যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? খুব সুন্দর একটা অঙ্ক। সো 3 জন অতিরিক্ত, 3 জন কি? অতিরিক্ত, অতিরিক্ত। অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের যে লোক সংখ্যা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, 3 + 9 = হয়ে যাবে কি? 12 জন। 3 + 9 হয়ে যাবে কি? 12 জন। ওকে, সো আমরা এখন যেই কাজটা করব, 9 জন লোক করতে পারে, 9 জন লোক পারে কতদিনে? 12 দিনে। সেই জায়গায় একজন লোকের অবশ্যই বেশি দিন লাগবে, 12 × 9 দিনে। দেন আমাদের 12 জন লোক কত দিনে পারবে? 12 জন লোক পারে 12 × 9/12 দিনে। সো 12 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কি? 9 দিনে। উত্তর কি? 9 দিনে। যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন সঠিক উত্তর। আশা করি এটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী প্রশ্ন, 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করা হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? সুতরাং প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? প্রথমে আমরা ধরে নিব, ধরি প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা x এবং পরবর্তীতে 10 জন বৃদ্ধি পায়। সুতরাং পরবর্তীতে তা হয় x + 10। এখন মজার যে পার্টটা সেটা আমরা একটু দেখি। মজার পার্টটা হচ্ছে প্রথমে ভাড়া হওয়ার কথা ছিল কত? 2400/x। ওকে, টোটাল ভাড়াকে আমরা যদি ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? জন প্রতি ভাড়া পাবো। কেন আমরা জন প্রতি ভাড়া নিব? কারণ হচ্ছে আমাদের জন প্রতি 8 টাকা কমে গেল, তো আমাদের হিসাবটা জন প্রতি দিয়ে করতে হবে বা প্রতিজনে করতে হবে। ওকে, দেন আমাদের যদি এখন কতজন বৃদ্ধি পায়? 10 জন বৃদ্ধি পায়, তাহলে আমরা কি লিখবো? x + 10। এইটা কি ছিল? 2400/x, এটা ছিল একজন যাত্রীর ভাড়া হওয়ার কথা ছিল এবং 10 জন বৃদ্ধির ফলে এইটা হচ্ছে আমাদের নতুন ভাড়া একজনের। তো এই দুইজনের এই দুইটা পার্থক্য কি? এই দুইটা পার্থক্য হচ্ছে আমাদের 8 টাকা। এই দুইটা পার্থক্য হচ্ছে কি? 8 টাকা, মানে প্রতিজনের ভাড়া আমার 8 টাকা কমে গেছে। এখন আমরা 8 দিয়ে উভয়পক্ষে ভাগ করে দিব, তাহলে আমরা কত পাই? 300/x - 300/x + 10 = 1। 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। দেন এখন আমরা একটু ছোট করে নিলাম আর কি। এখন যদি আমরা লসাগু নেই তাহলে কি পাবো? এটা হবে 10। x × x + 10, x চলে যাবে, 300x + 3000 - 300x = 1। এখান থেকে আমরা লিখতে পারি 300x 300x ক্যান্সেল আউট হয়ে যাবে, যেখানে আমরা পাচ্ছি x² + 10x = 3000। এখন x² + 10x - 3000 হচ্ছে আমাদের উত্তর। -3000 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এটাকে আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে। এটার মিডিল ফ্যাক্টরটা কি হবে? আমরা জানি 5 6 30 5 6 30। সুতরাং আমরা কি লিখতে পারি? x² + 60x - 50x = -3000। 5 6 30 কেন বললাম? আমি শূন্যটা হিসাব করি নাই এখানে, শূন্যটা হিসাব না করে শুধুমাত্র 30-এর হিসাব মিলাইছি। এখন দেখেন যে 30-এর হিসাব মিলানোর পর এখানে কি আছে? শূন্য। এখানে কি আছে? শূন্য। দুটো শূন্য এক্সট্রা হয়ে যাবে, আর এদের পার্থক্য কত হবে? +10ই হবে। সো সেখান থেকে আমরা পাই x + 60
মাইনাস 15 নিলে কি পাই x প্লাস 60, বা x প্লাস 60 ইন্টু x মাইনাস 15 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস টু মাইনাস 60, x ইকুয়ালস টু 50। কিন্তু আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, x ইকুয়ালস টু হয়ে যাবে কত 50। এখন আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে, পরবর্তীতে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হলো x প্লাস 10, অর্থাৎ আমাদের উত্তর হবে কি 50 প্লাস 10 ইকুয়ালস টু 60, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে। 4 নাম্বার অপশন কি সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে বলা হয়েছে যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, মাতার বয়স কত? এই টাইপের একটা প্রশ্নের উত্তর আমরা পূর্ববর্তী প্রশ্নে করে এসেছি, সুতরাং আমাদের জন্য এটা একদম সোজা। এখন তো আমরা লিখতে পারি পিতা প্লাস মাতা প্লাস পুত্র ইকুয়ালস টু কত হবে, গড় যেহেতু 37 বছর তিন জনের, 37 ইন্টু 3, সেখান থেকে আমরা পেয়ে যাব 111 বছর। আবার পিতা ও পুত্রের বয়স, পিতা প্লাস পুত্র হয়ে যাবে কত 35 ইন্টু 2, এখন দুইজনের বয়সের গড় বলছে ইকুয়ালস টু 70 বছর। তাহলে আমি যদি এই দুটো রেজাল্ট থেকে বিয়োগ করে দিই তাহলে কি আমরা মাতার বয়স পেয়ে যাব না, সুতরাং মাতার বয়স কত হবে, মাতা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের যদি বিয়োগ করি 41 বছর, যেটা আমাদের কত নাম্বার অপশন আছে, 2 নাম্বার অপশন আছে, 2 নাম্বার অপশন সঠিক উত্তর, একদম সোজা ছিল তাই না। পরবর্তী প্রশ্নে চলে যাব, যেখানে বলা আছে x মাইনাস y হোল স্কোয়ার ইকুয়ালস টু 14, xy ইকুয়ালস টু 2, সুতরাং x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত। সুতরাং আমরা যদি প্রথম মানটা নিই x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে কত 14, আমরা সরাসরি সূত্র বসিয়ে দিচ্ছি, এখান থেকে সরাসরি সূত্র বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা কি লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2, x স্কোয়ার মান কত, x স্কোয়ার মান কত, আমরা x এর মান এখানে বসিয়ে দিতে পারি, x স্কোয়ার মান হচ্ছে 2 ইকুয়ালস টু 14, দেন আমরা লিখতে পারি কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 14 প্লাস 4 ইকুয়ালস টু কি 18। আমাদের 18 কত নাম্বার অপশন আছে, 4 নাম্বার অপশনে 18 আছে, 18 হয়ে যাবে আমাদের উত্তর, 18 হয়ে যাবে আমাদের উত্তর। 8 নং প্রশ্ন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, একদম সহজ একটা প্রশ্ন, এরকম গুণ বৃদ্ধির অঙ্কগুলো আমরা বারবার রিপিটেড পাইতেছি। তো তার জন্য আমরা যে কাজটা করব, যে আমরা ধরে নিই বৃত্তের ব্যাস হচ্ছে 2x, তাহলে ব্যাসার্ধ কি, তাহলে ব্যাসার্ধ কি, আমরা যদি বৃত্তের ব্যাস ধরি, ব্যাস যদি 2x ধরি তাহলে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে x, আর 3 গুণ বৃদ্ধিতে, 3 গুণ বৃদ্ধিতে ব্যাসার্ধ কত হয়ে যাবে 3x। এখন দেখি ক্ষেত্রফল কি হবে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধিতে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হয়ে যাবে x স্কোয়ার পাই আর স্কোয়ার, এখানে কি হয়ে যাবে পাই ইন্টু 3x তার হোল স্কোয়ার, অর্থাৎ 3 পাই, অর্থাৎ পাই 9x স্কোয়ার। তার মানে এই দুটার মধ্যে পার্থক্য কত, কত গুণ আমরা দেখতেছি, একদম স্পষ্ট দেখতেছি 9 গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে 9 গুণ বৃদ্ধি পাবে, এই দুটার ভিতরে আমরা দেখতেছি স্পষ্টতই যে 9 গুণ বৃদ্ধি পাচ্ছে, উত্তর কি হয়ে যাবে 9 গুণ, উত্তর কি হয়ে যাবে 9 গুণ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের প্রতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সো আমরা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ নিব যার দুইটা বাহু সমান, এবং কোনটা কি হবে, একটি কোণ কি হবে, সমকোণ হবে। সাপোজ আমরা ধরে নিই এই ABC হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার এই বাহু এবং এই বাহু সমান, এবং এটাও ধরে নিই যে দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের x।
সো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এস স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে। আমাদের অতিভুজ কত দেয়া আছে, অতিভুজ দেয়া আছে 12 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি 2x² ইকুয়ালস টু 144 বা x² ইকুয়ালস টু 72। আমরা এর বাকিটা লিখব না একটা অন্য কারণে, আমরা দেখি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে x, উচ্চতা হচ্ছে আমাদের x। সেখান থেকে লিখতে পারি কি, হাফ ইন্টু x² x² মান কত বের করা আছে, x² মান বের করা আছে 72। সেখান থেকে আমরা কত পাবো, সেখান থেকে আমরা পেয়ে যাবো 36, যেটা আমাদের কত নাম্বার অপশন আছে, এক নাম্বার অপশন আছে। অর্থাৎ এক নাম্বার অপশন কি সঠিক উত্তর। দেখি তো আপনারা এই প্রশ্নটা কে কে পেরেছেন, এই প্রশ্নের উত্তর কে কে সঠিক দিতে পেরেছেন আমি একটু দেখে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য, আপনারা অনেকেই এই উত্তর পেরে গেছেন। এই এক্স স্কোয়ার কেন বের করা হয় নাই অনেকে জিজ্ঞাসা করছেন, এক্স এর মান কেন বের করিনি। এক্স এর মান বের করতে পারেন ইচ্ছা করলে, আপনার ইচ্ছা হলে বের করতে পারেন যে এক্স ইকুয়ালস টু রুট ওভার 72। তখন আপনি কি করবেন, এখানে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, একই জিনিস থাকবে। ওকে, নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন, যেখানে বলা হয়েছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত, বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। সো আমাকে বলবেন 60 থেকে 80 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। আমরা সবাই জানি 60 থেকে 80 এর ভিতর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61 বা 61, এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79 বা 79। সুতরাং এই দুটা পার্থক্য কত, আমরা লিখতে পারি 79-61 কত হবে, 18। সুতরাং 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 18, যেটা আমাদের 3 নম্বর অপশনে আছে। 3 নম্বর অপশন সঠিক উত্তর। আর এরই সাথে সাথে শেষ হলো আজকে আমাদের পর্ব। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে সামনের পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।